আইএলস রিডিং এর প্রিপারেশন বা সেলফ স্টাডি বাসায় নিজে নিজে কিভাবে শুরু করবেন? দেখুন, আইএলস রিডিং এ সাধারণত তিনটা প্যাসেজ থাকে, প্যাসেজ 1, প্যাসেজ 2 এবং প্যাসেজ 3। সাপোজ আপনি যদি ক্যামব্রিজ 16 বইটা বের করেন, সেখানে ক্যামব্রিজ 16 এর পেজ নাম্বার 16 দেখেন, এরকম প্রথমে একটা প্যাসেজ আছে এবং প্রথম প্যাসেজটাতে সাধারণত 13টা কোশ্চেন থাকে, ট্রু ফলস নট গিভেন ফিলিং দ্য ব্লাঙ্কস। দেখুন, আইএলস রিডিং এর যে কোশ্চেনগুলো, এগুলো যে আমরা একেবারেই অজ্ঞ তা কিন্তু না, ছোটবেলা থেকেই আমরা ট্রু ফলস নট গিভেন মোটামুটি পড়ে আসতেছি। ফলস মানে নট গিভেনটা ছিল না, বাট ট্রু ফলসটা আমরা পড়েছি স্কুলে থাকতেই, যে ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার, ইংলিশের ক্ষেত্রে আপনার ইংলিশ ফার্স্ট পেপারে। আবার এই যে ফিলিং দ্য ব্লাঙ্কস, এগুলো কোশ্চেন টাইপ সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত, এমন আহামরি কিছুই নাই যে কোশ্চেন টাইপ সম্পর্কে আপনি একেবারেই অজ্ঞ। সুতরাং আপনি পড়াশোনাটা শুরু করবেন একটু স্ট্র্যাটেজিক্যালি। দেখুন দেখুন রিডিং এর তিনটা প্যাসেজ থাকে, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। প্যাসেজ 1 এ থাকে আপনার ট্রু ফলস নট গিভেন এবং ফিলিং দ্য ব্লাঙ্কস, বেশিরভাগ সময় এটাই থাকে। প্যাসেজ 2, প্যাসেজ 3, প্যাসেজ 2 বা প্যাসেজ 3 কোশ্চেনগুলো একটু কঠিন হয়। সুতরাং আপনি পড়াশোনা শুরুর আগে আপনার কোশ্চেনটা একটু ভালো মতো রিসার্চ করে নেবেন, যে কত টাইপস এর কোশ্চেন আসে এবং কোন কোশ্চেনগুলো বেশি আসে। দেখুন, আমি যদি আপনাকে কোশ্চেন রিসার্চটা দেখাই, এই যে দেখেন, আমরা ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 17 পর্যন্ত প্রত্যেকটা টেস্টের রিডিং এর জন্য আমরা হচ্ছে রিসার্চ করে দেখেছি যে কোন কোশ্চেনগুলো বেশি আসে। যেমন ক্যামব্রিজ 11 টেস্ট 1, প্যাসেজ 1 এ আছে ফিলিং দ্য ব্লাঙ্কস, প্যাসেজ এবং ট্রু ফলস নট গিভেন, প্যাসেজ 2 তে কী কী কোশ্চেন টাইপস আছে, প্যাসেজ 3 তে দেখেন ইনফরমেশন ম্যাচিং, ফিলিং দ্য ব্লাঙ্কস, নেম ম্যাচিং, আবার টেস্ট 2 তে কোন কোন কোশ্চেন আসছে, টেস্ট 3, টেস্ট 4। এভাবে ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 17 পর্যন্ত প্রত্যেকটা বইয়ের রিডিং এর কোন কোন টাইপস এর কোশ্চেন গুলো আসছে সেগুলো আমরা এভাবে রিসার্চ করেছি। আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন 09561654322, তাহলে আমরা আমাদের এই ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 17 পর্যন্ত কোশ্চেন অ্যানালাইসিস শিটটা আপনাদেরকে ইনশাল্লাহ ফ্রিতে দিয়ে দিব। আমি যদি এটা একেবারে দেখাই, মানে অ্যাট এ গ্লেন্স, এক নজরে যদি আমরা দেখি, তাহলে দেখেন ক্যামব্রিজ 11 থেকে 17 পর্যন্ত টোটাল আপনার 1120টা কোশ্চেন আছে। এর মধ্যে ক্যামব্রিজ 11-এই টেস্ট 1, 2, 3, 4 মিলে 60টা কোশ্চেন আছে, ক্যামব্রিজ 12-এ শুধুমাত্র ফিলিং দ্য ব্লাঙ্কস 59, এই যে ফিলিং দ্য ব্লাঙ্কস, ক্যামব্রিজ 13-এ 57, ক্যামব্রিজ 15-এ 71। সুতরাং টোটাল 1120টা কোশ্চেনের মধ্যে 412টা কোশ্চেন আসছে ফিলিং দ্য ব্লাঙ্কস, আর 1120টার মধ্যে 412টা ফিলিং দ্য ব্লাঙ্কস, মানে টোটাল ফিলিং দ্য ব্লাঙ্কস এর পরিমাণ হচ্ছে 36%। ট্রু ফলস নট গিভেন এর হচ্ছে 25%, 284টা, এই যে ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 17 পর্যন্ত টোটাল 284টা কোশ্চেন আসছে। সো এরপরে দেখেন আপনার ফিলিং দ্য ব্লাঙ্কস 36%, ট্রু ফলস নট গিভেন 25%, ইনফরমেশন ম্যাচিং 11%, এমসিকিউ 10%, লিস্ট অফ হেডিং 6%। সুতরাং এটাই কি বুদ্ধিমানের কাজ নয়, যে যে কোশ্চেনটা বেশি আসছে সেটা আপনি আগে আগে পড়ে সেগুলোকে কাভার করে ফেলবেন, এবং প্যাসেজ 1-এর কোশ্চেনগুলো সাধারণত একটু সহজ হয়। সুতরাং আপনি আপনার পড়াশোনাটা শুরু করবেন ফিলিং দ্য ব্লাঙ্কস, প্যাসেজ 1-এর ফিলিং দ্য ব্লাঙ্কস দিয়ে। যখন আপনার ফিলিং দ্য ব্লাঙ্কসটা শেষ হয়ে যাবে, তখন আপনি পড়বেন হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এই কোশ্চেন রিসার্চ করবেন আমাদের এই রিসার্চ পেপারটা দেখে বা কোশ্চেন অ্যানালাইসিস দেখে। এরপর আপনি একটু ডিসাইড করবেন যে কোনগুলো সহজ এবং দ্রুত আনসার বের করা যায়। ওই যে বললাম যে প্যাসেজ 1-টাই সহজ এবং এখান থেকে দ্রুত আনসার বের করা যায়, আর একটা হচ্ছে যে ক্যামব্রিজের কোন কোশ্চেনগুলো বা আইএলস রিডিং এর কোন কোশ্চেনগুলো সিরিয়ালি আসে আর কোন কোশ্চেনগুলো সিরিয়ালি আসে না, এটার একটা লিস্ট আমি আপনাকে দেখাচ্ছি যে প্যাসেজে যে ধরনের প্রশ্নের উত্তর আপনি সিরিয়ালি পাবেন। এই 10টা কোশ্চেনের আনসার আপনি সিরিয়ালি পাবেন, আর বাকি 3টা কোশ্চেনের আনসার আপনি সিরিয়ালি পাবেন না। এখন এই যে আমি আপনাকে বললাম যে ফিলিং দ্য ব্লাঙ্কস বা ট্রু ফলস নট গিভেন এটা প্রথমে পড়বেন, এবং তারপরে পড়বেন বাকি কোশ্চেনগুলো, প্যাসেজ 2-এর যে লিস্ট অফ হেডিংস থাকে বা প্যাসেজ 3-তে যে এমসিকিউ বা হচ্ছে সামারি কমপ্লিশন অন্য কোশ্চেনগুলো থাকে সেগুলো পড়বেন। এগুলো পড়তে যে আপনি যে সবই শতভাগ নিজে নিজে বুঝতে পারবেন তা কিন্তু নয়। আপনি তাহলে যখন যেটা বুঝতে পারবেন না, তখন আমাদের ক্যামব্রিজ 14, 15, 16-এর আমাদের নিজেদের লেখা বাংলা এক্সপ্লানেশন এবং সলিউশন বইটা আছে। সো যখন আপনি একটা কোশ্চেন পড়তে যে বুঝতে পারবেন না,
তখন আপনি এখান থেকে হেল্প নেবেন। এই যে দেখুন আমাদের ক্যামব্রিজ 14, 15, 16-এর বাংলা এক্সপ্লানেশন সলিউশন, এই বইটা শুরুতেই দেখেন লিস্ট অফ হেডিংস আমরা যেভাবে সলভ করি ট্রিক্স গুলো লেখা আছে, এবং আপনি দেখেন প্রত্যেকটা কোশ্চেনের আনসার কিভাবে আসছে, এই প্রশ্নের কিওয়ার্ড গুলো কি, এটার বাংলাটা কি, এবং ব্যাখ্যা খুব সুন্দর করে পরিপূর্ণ ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আপনি যদি এই ব্যাখ্যাগুলো দেখেন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে কোশ্চেনের আনসারটা কিভাবে আসছে, কেন এই কোশ্চেনের আনসারটা হলো। আরেকটি বিষয় হচ্ছে আইএলটিএস রিডিং পড়তে যে অনেক সময় ভোকাবুলারি প্রবলেম হয়, মানে ভোকাবুলারি মিনিংটা জানা যায় না। দেখুন শতভাগ ভোকাবুলারি মিনিং আপনার জানা থাকতে হবে, বিষয়টা এরকম নয়। আগে পরের কথা হচ্ছে পরেও বোঝা যায় যে একটা ভোকাবুলারি মিনিংটা কেমন হতে পারে। বাট আমরা ক্যামব্রিজ 10 থেকে শুরু করে ক্যামব্রিজ 17 পর্যন্ত প্রত্যেকটা প্যাসেজ অনুসারে যে সমস্ত কঠিন ভোকাবুলারি রয়েছে সেগুলোর মিনিং এবং সিনোনিম সহ হচ্ছে আপনাদেরকে একটা পিডিএফ শিট দেব। যারা আমাদের আইএলটিএস ফুল কোর্স বা হচ্ছে রিডিং ব্যাচে ভর্তি হয়ে থাকেন, যেমন এখানে দেখাচ্ছি যে প্রত্যেকটা টেস্টের প্যাসেজ অনুসারে প্যাসেজ ওয়ানে যে সমস্ত কঠিন ভোকাবুলারি রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করেছি, বাংলা মিনিং করেছি, এবং হচ্ছে সিনোনিম এখানে দেয়া আছে। আপনাকে এটা পরিপূর্ণ মুখস্থ করতে হবে, ব্যাপারটা এরকম নয়, কিন্তু যখন যে প্যাসেজটা পড়তে যাবেন এখান থেকে কঠিন ভোকাবুলারি মিনিংগুলো আপনি এক একবারে দেখে নিতে পারবেন। এরপর দেখেন যখন আপনি যেটা পড়বেন খুব ভালো মতো বুঝে বুঝে পড়বেন, এমন না যে শুধু আনসারগুলো আপনি মিলিয়ে দেখলেন বা কিওয়ার্ড গুলো মিলালেন, সিনোনিমটা দেখলেন, বাস হয়ে গেল। তাহলে পরের কোশ্চেনের যখন আপনি আনসার করতে যাবেন আপনার বুঝতে সমস্যা হবে। তার মানে যখন যেটা পড়বেন সেটা খুব ভালো মতো বুঝে বুঝে পড়বেন, যাতে এই রিলেটেড ট্রিক্স গুলো যদি থাকে আপনি যেন আর ধরা না খান। আমাদের নটরডেম কলেজের মুক্তার স্যার নামে একজন স্যার ছিলেন, উনি বলতেন যে তুই তো এইটার উচ্চারণটা ভুল করে এটারে ধ্বংস করে দিয়েছিস, এটারে শেষ করে ফেলেছিস, এটারে মানে আরো আরো কিছু কথা বলতেন যেটা আমি বলতে পারছি না। মানে মোট কথা আপনি যখন যেটা পড়বেন খুব ভালো মতো সম্পূর্ণ বুঝে বুঝে পড়বেন, এরকম না যে অনেক বেশি পড়লেন বাট বুঝে বুঝে পড়লেন না, তাহলে আপনার খুব বেশি কাজে দিবে না। আপনাকে হচ্ছে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে, যাতে এই টাইপস এর প্রবলেম গুলো পরে আর না হয়। তাহলে কি বললাম ভাই, আপনি ক্যামব্রিজ 16টা দিয়ে শুরু করুন। ক্যামব্রিজ 16-এর শুধুমাত্র ফিলিং দ্য ব্লাঙ্কসটা আগে শেষ করুন। ক্যামব্রিজের প্রত্যেকটা বইয়ে 4টি করে টেস্ট থাকে, প্রত্যেকটা টেস্টে 3টা করে প্যাসেজ থাকে। এর মধ্যে প্যাসেজ 1-এ সাধারণত ফিলিং দ্য ব্লাঙ্কস, 2 ফলস নট গিভেন থাকে। আপনি শুধুমাত্র ফিলিং দ্য ব্লাঙ্কসটা দিয়ে শুরু করুন। যেমন হচ্ছে এটা হচ্ছে ক্যামব্রিজ 16-এর বই, আপনি যদি বিসমিল্লাহ বলে ক্যামব্রিজ 16-এর বইটা হাতে নেন, একদম 16 নাম্বার পেজ যেটা, এখানে আপনি প্যাসেজ 1 পাবেন এবং এখানে আছে হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্কস, 2 ফলস নট গিভেন। এরপরে এই 16 নাম্বার ক্যামব্রিজ 16-এর যদি 41 নাম্বার পেজে যান সেখানেও টেস্ট 2, এখানে হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্কস আছে। এই যে দেখেন এখানে আপনার কোশ্চেন নাম্বার 9 থেকে কোশ্চেন নাম্বার 13 এইসবগুলো হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্কস। এরপরে ক্যামব্রিজ 16-এ যদি 64 নাম্বার পেজে যান সেখানে পাবেন আপনি ফিলিং দ্য ব্লাঙ্কস। এখানে দেখেন কোশ্চেন নাম্বার 6 থেকে কোশ্চেন নাম্বার 13, মানে 7টা কোশ্চেন, 7টা কোশ্চেন আসছে ফিলিং দ্য ব্লাঙ্কস সম্পর্কে। এরপর যদি 84 নাম্বার পেজে যান ক্যামব্রিজ 16, টেস্ট 4, প্যাসেজ 1, এখানে হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্কস। এবং এই ফিলিং দ্য ব্লাঙ্কস গুলো কম্পারেটিভলি সহজ থাকে। আর যেটা আমি একটু আগে দেখালাম 36% কোশ্চেন আসে এই ফিলিং দ্য ব্লাঙ্কস থেকে। সুতরাং আপনার এই কোশ্চেন গুলো যখন আয়ত্তে এসে যাবে আপনি একটা কনফিডেন্ট পাবেন যে ওকে যাই হোক আমার একটা ভালো একটা ব্যান্ড স্কোর আসতেছে। দেখেন রিডিং এর যে মার্ক মানে ব্যান্ড স্কোরটা একাডেমিক বলেন বা হচ্ছে আপনার জিটি বলেন, একাডেমিক রিডিং এ আপনি যদি 23টা কোশ্চেন কারেক্ট হয় 6 পাবেন, 30টা কোশ্চেন কারেক্ট হলে 7 পাবেন। মানে যেটা আমি সবসময় বলে থাকি, উল্টো ভাবে বলতে গেলে 7 পাওয়ার জন্য 10টা কোশ্চেন না হলেও হয়। এখন প্যাসেজ 3 ভাই, এটা আইএলটিএস এর একটা প্যাটার্ন, সবসময় কঠিন থাকবে প্যাসেজ 3 যেটা। সুতরাং প্যাসেজ 1ও আবার উল্টো ভাবে বলতে গেলে সবচেয়ে সহজ থাকে। কাজেই শেষের 10টা কোশ্চেন বা কঠিন 10টা কোশ্চেন বাদ দিয়েও আপনি কিন্তু 7 পাচ্ছেন। তো আইএলটিএস এর সবই যে কঠিন থাকে তা না, প্যাসেজ 1 তো সহজ থাকে, তাহলে আপনি বলেন না কেন? 10টা কোশ্চেনের জন্য যদি আপনি বলেন রিডিং কঠিন, তাহলে আইএলটিএস রিডিং এর যে 15-20টা কোশ্চেন কম্পারেটিভলি সহজ থাকে, এই 20টা কোশ্চেনের জন্য কেন আপনি বলেন না যে রিডিং সহজ? কারণ অর্ধেকের বেশি তো সহজ থাকতেছে। সুতরাং এটাই বুদ্ধিমানের কাজ,
যে যে কোশ্চেনটা বেশি আসে সেটা আপনি আগে পড়বেন, এবং আপনার যেটা দরকার, আপনার 6 দরকার 23টা কোশ্চেন হলেই হয়ে যাচ্ছে, আপনার 7 দরকার 30টা কোশ্চেন হলেই হয়ে যাচ্ছে, উপরের দিয়ে আপনার দরকার নেই। যদি আপনি আরো বেশি প্র্যাকটিস করেন আপনি অবশ্যই 8, 8.5, 9 পাবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ব্যান্ড স্কোরটা বাড়বে, এটা খুবই স্বাভাবিক। এরপর হচ্ছে আপনাকে রিডিং হ্যাবিট বাড়াইতে হবে। রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য আমাদের রিডিং এর হচ্ছে আইএলস স্কুল বিডি আমাদের ইউটিউব পেজে, আমার ইউটিউব চ্যানেলে ক্যামব্রিজ 11 থেকে আমরা শুরু করেছি যে প্রত্যেকটা প্যাসেজের শুধুমাত্র বাংলা অনুবাদ। এটা যখন আপনি দেখবেন আপনার রিডিং হ্যাবিটটা বাড়বে। আপনি যদি আমাদের চ্যানেলের রিডিং এর বাংলা অনুবাদ, যেটা আমরা ক্যামব্রিজ 11 থেকে শুরু করেছি, এই বাংলা ট্রান্সলেশন বা বাংলা অনুবাদের ভিডিওটা দেখেন, নিশ্চিতভাবে ইনশাল্লাহ আপনার রিডিং হ্যাবিটটা বাড়বে। আইএলস রিডিং এর উদ্দেশ্যই হচ্ছে যে আপনি রিডিং পড়ে সেটার অর্থ যেন বুঝতে পারেন। আর টিপস ট্রিক্স গুলো দিয়ে আমরা আমরা টিপস ট্রিক্স গুলো দেই যাতে আমাদের অল্প সময়ে আমাদের যে স্কোর দরকার সেটা যেন হচ্ছে আসে। বাট শুধু টিপস ট্রিক্স দিয়েই 7 অ্যাভাব পাওয়া যায় না, শুধু টিপস ট্রিক্স দিয়ে আপনি 6, 6.15 বা 10, 8, 7 পেতে পারেন। বাট 7 অ্যাভাব পাওয়ার জন্য অবশ্যই আপনাকে রিডিং হ্যাবিটটা বাড়াইতে হবে, যেটা আমাদের চ্যানেল থেকে আপনি হেল্প পাবেন। আপনি যদি ইউটিউবে লিখে সার্চ দেন, আবিরান শামীম ভাই লিখে সার্চ দেন, তাহলে আমাদের আইএলস স্কুল বিডির এই ইউটিউব চ্যানেলটা আসবে। এখানে প্লে লিস্টে যদি যান সেখানে আপনি পাবেন ক্যামব্রিজ রিডিং প্যাসেজ অনুবাদ। প্যাসেজ অনুবাদে আপনি গেলে দেখেন, প্যাসেজ অনুবাদে আপনি গেলে ক্যামব্রিজ 11 থেকে শুরু করে টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3 এভাবে আমরা সিরিয়ালি এই ভিডিওগুলো দিয়েছি। আপনি অবশ্যই এখান থেকে রিডিং হ্যাবিটটা বাড়লে আপনার জন্য রিডিং এর জন্য বেটার হবে। আর সবসময় মনে রাখবেন রিডিং এর ডেভেলপমেন্টটা কিন্তু স্লো হয়, এটা এরকম না যে স্পিকিং বা রাইটিং এর মধ্যে আমরা আপনাকে সহজ কিছু ম্যাটেরিয়ালস দিলাম বা কিছু টিপস দিলাম আর আপনি 7 পেয়ে গেলেন, সো এটা কিন্তু সম্ভব না। যেটা আপনার অবশ্যই একটু সময় নিতে হবে, আপনাকে সেলফ স্টাডি করতে হবে। এটা মেইন যে মানে রিডিং এর জন্য মানে মূল যে বিষয়টা সেটা আপনার হাতেই, আর টিপস ট্রিক্স বা গাইডলাইন্স এর দায়িত্বটা আমাদের। এরপর দেখেন ক্যামব্রিজের বা রিডিং এর যে সিলেবাস, সিলেবাস হচ্ছে জাস্ট ক্যামব্রিজ 11 টু 17 যদি বুঝে বুঝে পড়েন এনাফ।